টেট পরীক্ষায় দ্বিতীয় হবেন এ কথা কোনোদিন ভাবেননি আরামবাগের মৌনী শাকুণ্ডু। শুক্রবার পরীক্ষার মেধা তালিকা বের হতেই আনন্দে ভাসল বসন্তপুরের কুণ্ডু পরিবার। টেট পরীক্ষার দ্বিতীয় স্থানাধিকারী মৌনিশার প্রাপ্ত নম্বর 132। 2019 সালে গোঘাট ব্যাঙ্গাই কলেজ থেকে ফিজিক্সে স্নাতক হন মৌনিশা। তারপর থেকে স্কুল টিচার হবার জন্য প্রস্তুতি নিতে থাকেন। এর আগে তিনি সিটেট পরীক্ষা দিয়েছিলেন। 2022 সালের টেট পরীক্ষায় প্রস্তুতিতে তাই কোনো অসুবিধে হয়নি বলে জানিয়েছেন মৌনিশা। এখন তিনি ফিজিক্স নিয়ে স্নাতকোত্তরের পড়াশুনো করছেন। খুব ভালো লাগছে, এরকমটা এক্সপেক্ট করিনি এতটা ভালো হবে। পরীক্ষা দিয়ে জানতাম ভালো হবে, মোটামুটি ভালোভাবে পাস করব, কিন্তু র্যাঙ্ক হবে বুঝতে পারিনি। আচ্ছা, কখন কি পড়াশোনাটা করতে? পড়াশোনা করতাম বলতে মোটামুটি টেট হবে জানতে পারার পর থেকে পড়তে শুরু করেছি। তবে আগের বছর আমি সিটেট দিয়েছিলাম বলে সেই জন্য কিছুটা পড়াশোনা রেডি ছিল, সেই হিসেবে পড়াশোনাটা ছিল, একদম নতুন করে পড়া নয়। মৌনিশার বাবা সুবীর কুণ্ডু একজন ব্যবসায়ী, ভাই সোহম কেমিস্ট্রি অনার্স নিয়ে পড়ছে, মা কণিকা কুণ্ডু মেয়ের সাফল্যে খুশি। খুবই ভালো লাগছে, এরকমটা আশা করিনি যে কিছু র্যাঙ্ক করবে। ভালো পরীক্ষা দিয়েছে বলছে যে ভালোই হবে, কিন্তু র্যাঙ্ক করবে সেটা আমি বুঝতে পারিনি। আপাতত এলাকার মধ্যেই কোনো স্কুলে শিক্ষকতার চাকরির চেষ্টা করছেন মৌনিশা। The Wall Bureau.